করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে। এ অবস্থায় মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারীর সময় মাঠ পর্যায়ে নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে 4 মাসেরও বেশি সময় ধরে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীরাও এ সময় ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবা। সরকারের করোনা বিষয়ক পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে প্রসব পূর্ব স্বাস্থ্যসেবা পেয়েছেন কেবল 18,062 জন নারী, যা আগের বছর একই সময়ে ছিল 42,571 জন। প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কমে যাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। পরিবার পরিকল্পনা পদ্ধতিতে নারীরা অবিকল্পিত পাচ্ছেন এবং এর কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনিরাপদ এমআর অর্থাৎ অনিরাপদ গর্ভপাত বাড়ছে। নির্ধারকরা এখনই পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ এমআর সেবা সহ প্রজনন স্বাস্থ্য সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসাবে গণ্য করুক। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পূর্বাভাস অনুযায়ী করোনায় দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে, আর 50% কমলে মারা যেতে পারেন আরও 7,265 জন। অনেককে কেন্দ্রে আসতে না, সেন্টারে আসতে না মানুষজনের ডেলিভারি করার জন্য। এই পরিবার কল্যাণ সহকারে যারা সিএসবি প্রশিক্ষণ প্রাপ্ত তারা বাড়িতে গিয়ে ডেলিভারি করেছে। তারা সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে গিয়েছে, পরিবর্তন সেবার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়েছে এবং সর্বোপরি উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার এবং ফ্রন্টলাইন অফিসার থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা যেভাবে সেবা দিচ্ছি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকাংশে বাল্য বিয়ের হার বেড়ে গেছে, কমছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হারও। এসব সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।